দর্শক বেহরে স্বাগত জানাচ্ছি আমার টিভির ফেসবুক লাইভও আমরা এখন আছি তাহলে মার্কের পরীক্ষা দিবার চাইতেছে আমি এই মুহূর্তে আসলে কয়েকজনের লোক একটু কথা কইবার চাইছি আসসালামু আলাইকুম আমি আন্দামান বিশ্ববিদ্যালয় কলেজ থেকে 2023 সালে এইচএসসি পরীক্ষার্থী আমরা আজ সারা বাংলাদেশ 2023 ব্যাচের শিক্ষার্থীরা এক আন্দোলনে অংশগ্রহণ করেছি এই আন্দোলনে আমাদের তিনটি দাবি তুলে ধরা হয়েছে আমার দাবিগুলো হলো 2021-22 পরীক্ষার্থীরা তারা আড়াই বছর অর্থাৎ প্রায় 30 মাসের কাছাকাছি সময় পেয়েছে এবং তারা পরীক্ষা নিয়েছে 50 নম্বরে এবং তাদের সময় আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি নামক পরীক্ষাটি ছিল না আর আমরা 2023 ব্যাচ তারা সময় পেয়েছি মাত্র 1.5 বছর অর্থাৎ 18 মাস এখন আমাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে 100 নম্বরে আবার এখানে আইসিটি পরীক্ষা থাকছে আমাদের দাবি হলো 2021-22 পরীক্ষার্থীরা পরীক্ষার্থী আমরাও পরীক্ষার্থী তারাও দেশের ভবিষ্যৎ আমরাও দেশের ভবিষ্যৎ তারা যদি 50 নম্বরে পরীক্ষা দিতে পারে তাহলে আমরা কেন পারবো না তারা দেশের ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে পারে আমরা বেশি করতে পারি তারা 30 মাস অর্থাৎ 2.5 বছর পরীক্ষা দিয়ে 50 নম্বরে পরীক্ষা দেয় আর আমরা মাত্র 18 মাস অর্থাৎ 1.5 বছর সময় পেয়ে আমরা 100 নম্বরে পরীক্ষা দিব তা হবে না 50 মার্কের পরীক্ষা চাই আমাদের দাবি প্রিয় সহযোগিতা আমি সহপাঠীরা আজকে আমাদের মূল আন্দোলন হলো যে ডেঙ্গু মহামারী এবং দেশের প্রায় বেশিরভাগ অঞ্চলে বন্যায় প্রভাবিত হচ্ছে অনেক জেলা চট্টগ্রাম বিশেষ করে আমাদের উল্লেখযোগ্য বিভাগ চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ বিভাগ বাংলাদেশে চট্টগ্রাম বিভাগের অবস্থা খুবই খারাপ ডেঙ্গু মহামারীতে আমাদের অবস্থা খুবই খারাপ আমরা নিয়মিত অধ্যয়ন করতে পারছি না এবং আমাদের কলেজ প্রায় 1.5 বছরের মধ্যে 6 মাস সম্পূর্ণরূপে কলেজ হয়েছে অনেক বিভিন্ন রকম সমস্যার কারণে আমাদের কলেজ বিভিন্নভাবে আমাদেরকে মূল্যায়ন করতে পারে নাই আমরা সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারি নাই আমাদের 3-4টা সাবজেক্ট শেষ করে 3-4টা অধ্যায় শেষ করে আমাদেরকে সম্পূর্ণ সিলেবাস নেওয়া হচ্ছে কেউ পাবে তো কেউ পাবে না তা হবে না আমরা বাংলাদেশের জনগণ সকলের সমান অধিকার 21 মাস সমান অধিকার 23 মাসের সমান অধিকার তাই যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন না মেনে নিবে ততদিন আমরা মাঠ ছাড়বো না আমাদের কোনো সরকার বিরোধী কোনো রাষ্ট্র বিরোধী কোনো আন্দোলন নেই আমাদের একটা আন্দোলন 22 মাস যা পেয়েছে 23 মাস যেন যাই পায় এক দফা এক রায় 50 মার্কে পরীক্ষা চাই প্রিয় সহযোগিত বন্ধুরা আজকের মতো আমাদের সভা আমি বক্তব্য শেষ করছি আজকের মতো আমি এখানে বক্তব্য শেষ করছি আপনাদের কাছে আবার অনুরোধ রইল আপনারা আমাদের এই মিছিলটাকে বা সমাবেশটাকে কোনো রাষ্ট্রীয় বা সরকার বিরোধী ভাবে নেবেন না আমরা এটা ছাত্র আন্দোলন করছি এটা আমাদের অধিকার এবং নৈতিক মূল্যবোধের মধ্যে পড়ে ধন্যবাদ আজকের মতো আমি এখানে বক্তব্য শেষ করছি সহযোগিতা বন্ধুগণ সহযোগিতা বন্ধুগণ আমাদের আন্দোলন চলছে
17 আগস্ট আমাদের পরীক্ষা 50 মার্কে নিতে হবে এই দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা জানেন আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন দেশে মহামারী ডেঙ্গু আক্রমণ বাড়ছে এবং আপনারা হয়তো জানেন এইচএসসি ব্যাচের প্রায় 20% শিক্ষার্থী এই ডেঙ্গু মহামারীতে আক্রান্ত হয়ে হাসপাতালে তারা শুয়ে আছে একজন বলেছেন যে হাসপাতালে বেডে শুয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা দিবেন আপনাদের কি কোনো মূল্যবোধ নেই একজন অসুস্থ রোগী কিভাবে হাসপাতালে বেডে শুয়ে শুয়ে পরীক্ষা দিতে পারে একজন সুস্থ মানুষ হাসপাতালে বেডে শুয়ে পরীক্ষা দিতে পারে না সেখানে অসুস্থ রোগী কিভাবে পরীক্ষা দিবেন প্রিয় সহযোগিতা বন্ধুগণ এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সৈয়দ নজরুল কলেজের এনাম ভাই এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সৈয়দ নজরুল ইসলাম কলেজের এনাম ভাই সালামু আলাইকুম আগার আমাদের 23 ব্যাচের এইচএসসি 23 ব্যাচের পরীক্ষা নিয়ে সালামু আলাইকুম আমরা আমাদের এর মধ্যে রুটিন হয়ে গেছে যে 17 তারিখ থেকে আমাদের পরীক্ষা তো আমাদের সাথে বেশ কিছু অন্যায় ঘটেছে প্রথমত আমরা এইচএসসি পরীক্ষার জন্য সময় পেয়েছি 18 মাস যেখানে অন্যান্য ব্যাচ একটু দীর্ঘ সময় পেয়েছে বিশেষ করে 22 ব্যাচ আড়াই বছর পেয়েছে তারা আড়াই বছর সময় পাওয়ার পরও তাদের পরীক্ষা হয়েছে মাত্র 50 মার্কসে ইভেন তাদের আইসিটি পরীক্ষাও ছিল না আমাদের ক্ষেত্রে মাঝখানে আমাদের গত বছর সেপ্টেম্বর মাস থেকে আমাদের বিদ্যুৎ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা দেশে দেখা যায় যার ফলে আমাদের প্রতি শনিবার সপ্তাহে 6 দিনের জায়গায় 5 দিন করে ক্লাস শুরু হয় শুক্র শনি 2 দিন বন্ধ রাখা হয় তো এদিক দিয়ে আমরা যথাযথ ক্লাস পাই নাই সিলেবাস কলেজে শেষ করতে পারি নাই এদিক দিয়ে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি দেশের পরিস্থিতি খুব একটা ভালো নাই দেশের পরিস্থিতি খুব নাই অনুসারে আমাদের পরীক্ষা হয় যদি নাও পিছানো হয় তা আমাদের পরীক্ষার মানবন্টন আছে যেহেতু রুটিন হয়ে গেছে পরীক্ষার সময় না পিছিয়ে যেতে পারে কিন্তু আমাদের যে মানবন্টনটা সেটা আমাদের 50 মার্কে করা হোক এটা আমাদের সবার